আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ ইমন ফ্রম এস এম মিউজিক বিডি। আপনারা যারা যারা আজকে এই সার্ভিসিং এর ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি তো এই সচরাচর আপনারা যে ভিডিওগুলো পান, দেখা গেছে আমি 10টা কাজ করলে তার ভিতর থেকে দুই একটা ভিডিও আমি দেই, সব ভিডিওগুলো আমি দেই না সার্ভিসিং এর জন্য। তো এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কি, জাস্ট আপনাদেরকে একটা জিনিস জানাবো কিবা দেখাবো, যারা আপনারা আইডিয়া করেন। যেমন একটা সিস্টেমের যদি নর্মালি আপনার পুশ পাওয়ার প্রোটেক্ট প্রবলেম আসেন, তো আপনারা সচরাচর সবাই ভেবে থাকেন যে এই যে এখানে যেরকম 100 ওমসের কিবা 10 ওমসের যে রেজিস্ট্যান্সগুলো থাকে, এগুলো চেঞ্জ করলেই হয়তো বা পুশ পাওয়ার প্রোটেক্ট চলে যেতে পারে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখন আমি আপনাদেরকে লাইভ দেখাই জিনিসটা। এটা কিন্তু এই সেডের এসটিকে এইখানে লাগে, ঠিক আছে? এই যে এসটিকে 411-210, ঠিক আছে? এই যে এটার হেডসিং সহ এখানে খোলা আছে, একটা জিনিস খেয়াল করবেন, এই যে সেটা পাওয়ার দিলাম, হ্যাঁ, এটা কিন্তু এসটিকে খোলা। আপনার যদি রেজিস্ট্যান্স কাটা থাকে কিংবা কোনো ক্যাপাসিটার মাইর খায় কিংবা অন্য কোনো রেজিস্ট্যান্সগুলো যদি খারাপ থাকে, আপনি যদি সচরাচর এসটিকে এটা খুলে ফেলেন, সরাসরি এসটিকে খুলে ফেলেন, তাহলে কিন্তু ভোল্টেজের যে সমস্যাটা সেটা আর থাকবে না। তখন পুশ পাওয়ার প্রোটেক্ট কিংবা ইজেক্ট এসব যে প্রবলেমগুলো দেয়, স্ট্যান্ডবাই সমস্যাগুলো, সেগুলো ছেড়ে দিবে। বাট এই মূল কথা হচ্ছে, এটার তো এসটিকে খুলে ফেলছি, তাহলে এখন এটার পুশ পাওয়ার প্রোটেক্ট কেন দিতেছে? এটার তো আর অ্যাম্প্লিফায়ার বোর্ড নেই, এটার সাইড বোর্ডের ভিতর থেকে একবার সব লাইনগুলো করা। এই সেটটার মডেল হচ্ছে সনি GRX3, এটা 1700 PMP ওয়াটের সেট, ওই BX মডেলের সেটই এটা। এটা হচ্ছে মেড ইন জাপান, আর ওইটা হচ্ছে টোকিও জাপান। তো এখন এটা কি করব বলেন? যারা সচরাচর ভাবেন কিবা বলেন, আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই 10 ওমসে 100 ওমসের রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে কি না, তাদের জন্য এই ভিডিওটা করলাম যে ভাই দেখেন, সব কিছু রেজিস্ট্যান্সের ভিতরে থাকে না ভাই। আমি কিন্তু মোটামুটি ঘাটতে কম ঘাটিনি, আমার কাছে সেটটা এটাই প্রবলেমটা নিয়ে আসছে। আমি রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করছি, টুকিটাকি সব পার্টসগুলো মাপছি, তারপর আপনার ডায়েট, তারপর আপনার ট্যান্ডেস্টার ছোটো ছোটো যা আছে মোটামুটি আমি সব কিছুই মাপছি, মাপযোগ করছি, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে? এই হচ্ছে রেস্টেন্ট পাল্টাইলেই পুশ পাওয়ার প্রোটেক্ট যায় না। পুশ পাওয়ার প্রোটেক্টের জন্য অনেক আরও অন্য অন্য সমস্যা থাকতে পারে। পুশ পাওয়ার প্রোটেক্ট অনেক কিছুর জন্য দেয়, শুধু এসটিকের জন্য দেয় না, অনেক কিছুর জন্য দেয়। তো ব্যাপারটা শেয়ার করলাম আপনাদের সাথে, যদি আপনাদের ধারণা এরকম থাকে হয়তো আশা করি ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটা তো দেখলেন, আমার এই সেটটা আর কি ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার খেয়ালও ছিল না। তো কাজ করতে করতে আমার মনে হইলো যে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করার দরকার, যে আপনারা সবসময় ভাবেন যে এসটিকে গেল পুশ পোডেক আসে, না এসটিকে ছাড়াও অনেক সময় পুশ পোডেক আসে। আমি তো আপনাদেরকে এসটিকে খুইলা হাতে নিয়ে দেখাইছি যে এটা পুশ পাওয়ার প্রোডেক্ট, এটা দিয়ে জাস্ট বুঝাইলাম ড্যাকসেডের ভিতরে এই সিস্টেমগুলো হয় আর কি, এই প্রবলেমগুলো হয়। তো ওই পুশ প্রোটেক্ট আসলেই যে এসটিকে চেঞ্জ করতে হয় এমন কিছু না। আর আমাদের কাছে আসলে, আমাদের কাছে কি,
আমার কাছে আসলে আমি সচরাচর একটা আইসি চেঞ্জ করি না, যে কোনো একটা আইসি বলেন, যত কিছুই বলেন, সিস্টেম আইসি, মিক্সিং আইসি, যে কোনো আইসি হোক, আমি সচরাচর চেঞ্জ করি না। আগে ওইটাকে নিয়ে জাস্টিফাই করি যে এটা খারাপ কি না, আসলে আমি অন্য সাইডে লাগাই, দেখি, চেক করি, তারপর আমি চেঞ্জ করি, শুধু শুধু করি না। যদি চেঞ্জ করিও ওইটার পিছনে একটা রিজন থাকে। তো যাই হোক, সেটটা রেডি হয়ে গেছে। তো ভাই, আমি বাইরে বলছি আমি 2 দিন চেক দিব, তারপর আপনি এসে নিয়ে যান, কারণ ইলেকট্রিক জিনিস আবার হয়তো বা প্রবলেম দিতেও পারে। যেভাবে করছি দিবে না। আর আপনারা জানেন যে আমি যে কোনো সিস্টেমে কাজ করি, 2 দিন একদিন চেক করে তারপর সিস্টেমটা আমি ডেলিভারি দিই। তো আপনারা যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কল দিবেন, আমি আসি। শুধু সনি বলতে না, আগের ভিডিও তো দেখছেন, আমি ডেক্সেট বলতে যা আছে সাউন্ড সিস্টেম সব কিছুরই কাজ করি। আর আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলগাঁও শাহজাহানপুর শিল্পী হোটেল। খুব পাওয়ারফুল আইসিটা, খুব পাওয়ারফুল, 411-210, খুব পাওয়ারফুল আইসি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করতেছি না। আপনারা যে কোনো প্রবলেমে সরাসরি ফোন কল দিবেন, আমি আসি। আসসালামু আলাইকুম।